আসসালামু আলাইকুম টিটু ভাই, প্রশ্ন একটাই। এমন একটি সুন্দর জায়গা, বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন, দেখে এসেছেন, এই ভাঙার এই চারমুখী যে আপনার পিছনে দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে, আজকের ভ্রমণ এবং ভ্রমণ নিয়ে একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বঙ্গবন্ধু, যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধু, আশা ছিল এই দেশকে একটি সোনার বাংলা করবে। আমি মনে করি তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেছে। তারই প্রমাণ হিসাবে আজকে যে এখানে দাঁড়িয়ে আমি আছি, পদ্মা সেতু যা ইতিমধ্যে কয়েক বছর লেগেছে এটা তৈরি করতে, সারা বিশ্বের মধ্যে অন্যতম সুখী একটা পদ্মা সেতু। যখন এই সেতু চালু করে তখন সারা বিশ্বে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশের একটা বহু একটা বড় সেতু হচ্ছে। তখন এক পর্যায়ে এই সেতু যখন তৈরি করতে চেয়েছিল তখনই কিছু কুচুকুড়ি এই দেশেরই বিদেশের সাথে মিলে সেতুর কাজ শুরু হয় নাই, অথচ তারা একটি মিথ্যা প্রচার করেছে যে দুর্নীতি হয়েছে। আসলে সেটা মাথায় রেখে সারা বিশ্ব চিন্তা করেছে যে এইটা আমাদের একটা বিরাট দুর্নীতি হবে, আসলে তা নয়। একটি ভালো লোকের এসে আবুল হোসেন যোগাযোগ মন্ত্রী ছিল বিগত আমলে, তাকে একটি বিভ্রান্তির মধ্যে ফিরেছে। এখন বর্তমানে এই প্রতিষ্ঠিত ভুলে গিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই জিতেই বলেছে এই বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পদ্মা সেতু হবে। এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি আজকে পদ্মা সেতু করেছে। আমি মনে করি পদ্মা সেতু করাতে 18 কোটি মানুষ উপকৃত হয়েছে। আজকে পদ্মা সেতু করাতে আজকে আমরা ঢাকা থেকে সকাল 10টায় এই মাদারীপুরে গেছিলাম, অতি অল্প সময়ের ভিতরে আজকে আমরা মাদারীপুর ঘুরে গেলাম, আর একদিনের মধ্যে আমরা ঢাকা চলে যাচ্ছি। তার এই পদ্মা সেতুর এই যে উপকার, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আগামীতে ক্ষমতা আসলে এই বাংলাদেশকে আর কি সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে দেবে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। আল্লাহ তাকে হাতে বরকত বার করে সুস্থ রাখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পদ্মা বহুমুখী যে রাস্তা, আর এই রাস্তার যে কনস্ট্রাকশন, এখানে যেভাবে এই ভাঙা মোড়ে অবস্থিত, এখানে চারিদিকে মানুষ, সেই উন্নয়ন দেখছে। ভাঙ্গার ইন্টারচেঞ্জ ফ্লাইওভার এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের, সেই জায়গা থেকে আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভাঙা মোড়। এখানে আধুনিকরণের এক মসজিদ, যেটা মডার্ন মসজিদের একটি তৈরি হয়েছে এখানে, আর এই ভাঙা মোড়ের থেকে, ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার থেকে আমি নাসিরুদ্দিন, সবাইকে আসসালামু আলাইকুম।